বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, 2018 সালে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে ওই এলাকায় দীর্ঘদিনের রাস্তার সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে বিজেপি সরকার গঠনের পর প্রথম 5 বছর কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন অতুল দেববর্মা। এই 5 বছর চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত 6 এবং 7 নং ওয়ার্ড এলাকায় বেহাল সড়কটি সংস্কার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। পরবর্তীতে 2023 সালে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিকাশ দেববর্মা। পাশাপাশি মন্ত্রিত্ব লাভ করেন তিনি। 2023 বিধানসভা নির্বাচনের পূর্বে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করলে এলাকার এই রাস্তার সমস্যার সমাধান করবেন তিনি। কিন্তু বিধায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর 1 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেলেও ওই রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। বিষয়ে পঞ্চায়েতকে জানিয়ে সমস্যার সমাধান খুঁজে পাননি এলাকাবাসী। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার এলাকাবাসীরা চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। কোন জায়গা? চাকমাঘাট কি হয়েছে? আমরা দীর্ঘদিন যাবত আমরার দাবি যে আমরা চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের রাস্তা আছে 6 আর 7 মিলে, যেটা এই এদিকে করা হয়ে সেটা সিআরপি ক্যাম্পের পেছনে দিয়ে যে রাস্তাটা বাইরেছে, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত ধরে সেটা খুব খারাপ অবস্থা। তখন আমরা তার কাছে দাবি জানাইছিলাম যে 2018-তে যখন কইছে, আমরা কাছে কইছে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানাই দিব। আজকে দীর্ঘদিন যাবত যাওয়ার পরে অতুল দেববর্মা 5 বছর এমএলএ আসছিল, থাকার পরেও তাহলে কোনো কিছু করছে না, কিছু পঞ্চায়েতের মিলে কত বড় বাজেট নেয়। তখন বিকাশ দেববর্মা দেশে যখন বিকাশ দেববর্মারে এমএলএ করে তখন তাইনে কইছে যে আমার যদি তোমরা পাশ করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তাটা করে দেবো। আজকে পাশ করার পরে কতদিন হয়েছে কিন্তু আমরা রাস্তা হয়েছে না। আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তাটা হয়ে যাবে এই ব্যাপারে পঞ্চায়েতে জানাইছেন? আমরা জানাইছি পঞ্চায়েতে, জানাইছি, জানানোর পরে তারা কোনো উদ্যোগ নিছে না। এখন আপনারা কী চান? আমরা চাই আমাদের গ্রামের রাস্তাটা হোক অ্যাটলিস্ট, আর যদি তারা চা 100 বার দেখতে যাক আজকে গ্রামবাসী কতটুকু কষ্টের ভিতরে আছে রাস্তাটা বলে এসে। খবর প্রকাশের পর মন্ত্রী নড়েচড়ে বসেন কিনা তাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।